আজকে হবে যে ফাইট তো গিলে মেরে হাতি বানাই দিলাম সালামু আলাইকুম জিকু ভাই কি অবস্থা ভাই ভালো আছেন ভালোই তো থাকার কথা শুনলাম বিয়ে শাদী করেছেন গেম টেম আর খেলছেন না এখন জীবন নিয়ে ব্যস্ত তো আমাদের কমিউনিটির সবচেয়ে সিনিয়র কারো যদি দেখার মধ্যে হয়ে থাকে সে তো ভাই আপনি তো করছি ভাই আমি ফাইট টু কিল খুব ভালো খেলছি এখন বুঝছেন খুব ভালো খেলছি মানুষজন তো আমাকে একার মেকার বলি একদম মনে করেন যে অস্থির হয়ে যাচ্ছে হ্যাঁ তো ঘটনা হচ্ছে এর আগে আপনার সাথে একদিন একটা কাস্টম খেলেছিলাম ভাই বুঝছেন তো ওই কাস্টমটাই আপনি আমাকে হারা ফেলেছিলেন ভাই হ্যাঁ তো ওই হারা তো ওই ম্যাচটা হারার পর থেকে ভাই মানে কি বলবো ভাই আমি একটা রাতও ঠিকঠাক ঘুমাতে পারিনি শুনলাম আপনি নাকি গেম টেমও ছাড়িয়ে দিচ্ছেন তো ভাই আপনার প্রতি আমার একটা দুই হাত জোর করে ভাই একটা রিকোয়েস্ট করতেছি ভাই গেম ছাড়বেন ছাড়েন সব ঠিক আছে ভাই আমার সাথে আরো একটা কাস্টম খেলে দেন ভাই প্লিজ প্লিজ ভাই আরো একটা কাস্টম খেলে দেন ভাই আমার সেই সেই কাস্টমের কথা এখনো মনে আছে ভাই মানে আমার জবাব দেওয়ার এখন সময় চলে আসে ভাই প্লিজ প্লিজ জিকু ভাই আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন ভাই তারপরে গেম ছাড় দিলে ছাড় দেন কোনো সমস্যা নেই আপনি জীবনে ব্যস্ত থাকেন ব্যস্ত থাকেন কোনো সমস্যা নেই জিকু ভাই প্লিজ জিকু ভাই একটা একটা কাস্টম ভাই একটা কাস্টম কারণ আমার ওই 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 কাস্টমের পর আমার আর মনে করেন ঘুমাইনি ভাই আমি ঘুমাইতেই পারিনি ভাই আপনার এই কাস্টম হারার কথা মনে করলে মনে করেন আমার এত পরিমাণ কষ্ট লাগে এত পরিমাণ কষ্ট লাগে কারণ আমি ফাইট টু কিল কমিউনিটির প্রোফাইলে সবাই আমাকে হ্যাকার বলছে আমি যদি আপনার কাছে হারিয়ে যাবে আমি যদি সবসময় চিন্তায় একটা কষ্টে থাকি ভাই তাহলে তো বিপদ বোঝেন না তো ভাই প্লিজ ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন ভাই প্লিজ একটু রিকোয়েস্ট টিকোয়েস্ট দিয়েন ভাই একটা ম্যাচ আমি আপনাকে একদম জিরোর সাথে হারাবো ভাই জিরোর সাথে হারাবো ভাই গো জিরোর সাথে হারাবো আমার জীবনে এই মনে করেন যে ভাই একদম শেষ ইচ্ছা ভাই শেষ ইচ্ছাটা পূরণ করেন ভাই প্লিজ প্লিজ এই ফাইট টু কিল তোমার কি খবর রে ভাই আমি তো বুঝলাম না ভাই তোমার এত বড় সাহস কেমনে হয় ভাই আর তুমি কি কয় এগুলো আমি বুঝলাম না তো তোমার কলিজাটা আমি একটু দেখতে চাই দেহ বড় দেখে কি তুমি কি মনে করছো তোমার কলিজাটা বড় নাকি মিয়া তোমার কাছে পাইলে এই যে দুটো হাতের যে টাইন না ছিঁড়ে লাই তোমার কলিজাটা দিয়ে হাতে লেগে মনে করো যে ফুটবল খেলতাম বুঝছো ফুটবল খেলতাম মনে করো মাইরে ইন থেকে মাইরে মনে করো কুষ্টিয়া বাড়াইতাম কুষ্টিয়া থাকো না খাও নাকি কিছু খাও নাকি শুকনো টুকনো কি খাও খাও মাথা টাথা কি তোমার গেছে নাকি কি কো বলতে বল কথাবার্তা গুলো আমি তো বুঝি না রে ভাই তোমার কি লজ্জা শরম হয় না এরকম যে হার্স আমার কাছে তোমার কি লজ্জা শরম হয় না কি মানে কি জিকু ভাই জিকু ভাই আপনি যে আগের তারিখে আমাকে মেসেজ আছেন না ভাই কসম খোদার ভাই একটা দিনও ভাই ঠিকঠাক ঘুমাইতে পারিনি বুঝছেন ঠিকঠাক ঘুমাইতে পারিনি আর আপনি কি খেলবেন ভাই আপনি তো বিয়ে শাদী করে ভাই শেষ পাগল নাকি ভাই কুষ্টিয়া কি এটা সস্তা সস্তা না 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 জিকু ভাই মোটেও না ভাই এইভাবে এইভাবে জিকু ভাই আপনি আমাকে অপমান করতে পারেন না ভাই আমি কিন্তু অনেকটা অপমান হচ্ছি বুঝছেন শোনেন ভাই শোনেন দেখছো কি তুমি মিয়া আর আমি আর শোল্ডার বানাইছি এরকম আর মনে করো কি হাতের মতো শোল্ডার বানাই কি কলজির হাতের মতো বানাইছো নাকি মিয়া জিকু ভাই মাইর খেলে পিপ্র হয়ে যাবে পিপ্র মিয়া হাতের তো জিকু ভাই মনে করো না খেলাম একদম খেলাম খেলাম কাঁচা খেলাম জিকু ভাই আমার শরীর নিয়ে আপনি এইভাবে আমাকে অপমান করতে পারেন না বুঝছেন ও মিয়া রে তোমার তো কইলাম তোমারে পাইলে মিয়া কাঁচা গিলে গিলে খেলাম মানুষ তো চিনো না মিয়া আমার মানে এর আগে তো মানে বুঝো না আসলে তোমার কাছে পাইলে মনে করো যে গেমের কত পিটাইতাম তোমার কাছে পাইলে একটু পিটাই মজা পাইতাম মিয়া বুঝো না কিডা আকারে খাই জিকু ভাই শুনেন কিডা আকারে খাই কিছুক্ষণ পরে বুঝতে পারবেন আগের দিন হারায়ে খুব পাট নিতেছেন হাতের পাট টোটাল সুটা ফাবল বুঝছেন ভাই আমি ফাইট টু কিল কমিউনিটি প্রোফিলার এখন ফাইট টু কিল ইজ হ্যাকার বুঝছেন টোটাল হ্যাকার হ্যাঁ ভাই তোমার যে মানুষ কিল লেগে হ্যাকার কয় আর কিল লেগে যে মানুষ তোমার মানে যে তোমার কয় যে তুমি নাকি কি ইউজ করো ভাই আমার তোমার খেলা দেখলে মনে হয় কি তুমি দুই বছরের বাচ্চা শিশু আনে ফিটার খাও মুখ দেয় যে দুধ পড়তেছে এই যে ওই যে পরে 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 দাঁড়াবে মুসো না কেমিয়া আরেকবার শিক্ষা দিয়ে দি ঠিক আছে এমন শিক্ষা দিমু মনে করো যে ভবে ভবের মোছনায় পড়ে যাবে একদম পুরা ব্রিজের তলায় নরম মাটি গান গাইবা বুঝো নাই শিক্ষা দেয় জিকু ভাই কিছুক্ষণ পরে আপনি বুঝতে পারবেন আগের দিন আপনি আমাকে হারাইছেন সে হারানির প্রতিশোধ আজকে হবে জিকু ভাই আজকে হবে আমি ফাইট টু কিল মানুষ তো চিনো না শালার বোটকা মোটকা পোটকা বোটকা বাট শালার বাট নুপ সুপ করতে গেছে হ্যাক মা কি বাল তুমি কি হ্যাক টাক কি বাল সাল প্লেয়ার এই মিয়া তোমার মারলে মিয়া তোমার সব রাউন্ডে হারাই যে তোমার এরকম তুরি দিয়া মিয়া বাল সাল মিয়া তুরি দিয়ে হারাই দেবো তুরি দিয়া এরকম
সিরিয়াসলি জিকু ভাই, আপনি তো ভাই পাল্টান নি ভাই, মনে করেছিলাম বিয়ে শাদী করে পরে পাল্টা গেছেন জিকু ভাই, মনে করেছিলাম আপনাকে সার দেবো ভাই, সিরিয়াসলি ভাই আপনার আর কোনো সার নাই, আপনি চলে থাকেন, আপনি চলে থাকেন, চলে থাকেন, ঠিক আছে দেখি কত পারো তুমি আহো, হ্যাঁ আপনি চলে থাকেন, আমি কাস্টম খুলতে, চলে থাকেন আপনি, চলে থাকেন কাস্টম। ভাই ঘুম পাড়ায় তুমি একদম মনে করো যে ঠিক আছে কোনো সমস্যা নাই, দেখা যাক ফাইট টু কিলের কাজ আছে, মনে করো যে উচিত শিক্ষা দিয়ে দেবো আমরা একদম উচিত শিক্ষা, আজকে হাতি থেকে পিঁপড়া, হাতি থেকে পিঁপড়া বানিয়ে দেবো, পিঁপড়া রেডি হয়ে যা ফাইট টু কিল, তোমাদের ফাইট টু কিল। আরে কি আমি দেহি গাইস, দুধ মুদ খাই, ফিডার খাই, এই সমস্ত পোলাপান লাগে চ্যালেঞ্জ খেলে সাল, আমি তো লজ্জায় মরে যাবো মিয়া, তোমাদের হাতি কেমনি একটা মিয়া, মনে করো যে পিঁপড়া গোলাকে মনে করো দুধের ফিডার খাওয়া করে এই সমস্ত পোলাপান লাগে তোমরা মিয়া, ভার্সেস করে মিয়া আবার আপলোড দাও মিয়া, শিক্ষা হয় নাই আসলে, শিক্ষা হয় কেমনি, শিক্ষা হবে না, এবার শিক্ষা হয়ে যাবে গাইজ, আসলে উচিত শিক্ষা দিতে গেলে একটু সময় লাগে আর কি, এই হচ্ছে ব্যাপার। ফাইট টু কিলের নাম তো আমি ফ্রি ফায়ার থেকে মুছে দেবো, আচ্ছা একদম ফ্রি ফায়ার থেকে মুছে দেবো ফাইট টু কিলের নাম, কোন ফাইট, ফাইট টু কিল আবার কেডা হয়ে গেল হাতি টু কিল, কোন জায়গায় লুকালেন, কোন জায়গায় লুকালেন, কি যে কয় দেহ একটা বানাইছো কিন্তু মাগার কুলজিরা বানাইতে পারো নাই, হ্যাঁ আমার শরীর ভরাই কলজা ভাই, ওকে ঠিক আছে দেখা যাবে কলজা কোথা দিয়া বের হয়, নতুন পিসি বানাইছো না, হ্যাঁ নতুন পিসি গাই, আমি গোলাল মারা শিখে গেছি বুঝছেন, ও খালি গোলাল মারতে পারলে হয় না ব্রাদার, গান চালাইতে হয়, গান 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 চালাইতে হয়, দাঁড়ান ভাই কলাম, অল্প অল্প করে মারছি কেবল, হ্যাঁ আমি তোমাকে, আমি তোমাকে এটাই বলি শোনো ভাই ঠিক আছে, তুমি একটা কথা বলি, নিজেকে যত হাতি মনে করো, নিজেকে যতই বুকালা পাড়ালা ঠিক আছে, মনে করো তুমি মনে করো যে এই যে, এই যে বুঝছো এই যে হাতের তালুতে এই যে বুড়াঙ্গুল দেয়া বুঝছো, এটা বন্ধ করো, এটা বন্ধ করো ঠিক আছে, এটা বন্ধ করলে না ভাই, এগুলো আমাকে করা লাগে না ভাই, এগুলো আমাকে করা লাগে না বুঝছেন, ফাইট টু গেলে মারা এত সহজ না ভাই, কে পাট নিছেন পাট, হ্যাঁ কলাম পাট মার সব ছোটাবো না ভাই, মেডিকেট না করে পাট নিচ্ছে না, পাট আর কত দেখবো ভাই, সিরিয়াসলি ভাই, এই হাতি গেল, এই যে গেল হাতি, এই হাতি গেল, এ গুলো গুলো দিতে চলে আসি, কোনো সমস্যা হাতি মাতি সব একদম হাতি মেরা সাথি, ওকে আ যাও আমি ওয়ান টাইম মারবো ব্রাদার, কিং মানে অলওয়েজ কিং, আজকে আমি হাতি মাতি সব সাথী করে দিব ব্রাদার, কই হিম্মত কোন ধরনের বাটপারি করলো রে ভাই, আপনি হেড মারছেন না কোথায় গাইস, হাতি টু কিল কোথায়, এবার হাতি টু কিলের সাথী চাই, এই হাতি টুকি, এই হাতি টুকি, হ্যাঁ এগুলো হচ্ছে,
এই যে হাতি টুকির এই যে পুরো রেড নাম্বার হাতি টুকির এই যে ভাই এই যে ভাই এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আরে আজ কিউ নেট সমস্যা দিল আমার আজ কিউ নেট সমস্যা দিল আচ্ছা হা ব্রাদার কেমন লাগা দেখছো এটা কি হাতির কোন দিকে যাবে এটা কোন দিকে যাবে হাতির হ্যাঁ এটা কি দেখছো একদম পুরো হেমুরা দিয়ে দিমু তোমার হেমুরা দিয়ে হান দিয়ে যাবগা বুঝতে পেরেছো বিচারটা টের পাইছো সেটা তোমার এই যে এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে এখন তোমাকে যেটা চ্যালেঞ্জ দিছিলাম যে তোমাকে হারলে বলতে হবে তুমি হাতি টু কিল এখন সেটা তোমাকে জলদি করে স্বীকার করতে হবে যে হ ভাই আজকের জন্য আমি হাতি টু কিল কথা বলতে গেলে অবশ্যই মনে রাখবা শোনো ডাইপার পরে আইসো ঠিক আছে ডাইপারটা পরে তারপর আইসো ঠিক আছে আজকে দিয়ে দিলাম ব্রাদার চলে যাও।